রেস্টুরেন্ট আমি তাপস স্যার আজকেই ভিডিওতে তোমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্সে যে হিস্ট্রি ওয়ান সিসি ওয়ান পয়েন্ট ট্যুর যে লাস্ট মিনিট সাজেশন আমি হয়তো কালকে তোমার টাইম পাইনি তো আজকে তোমাদের সাজেশন দিচ্ছি তো আগেও তোমাদের আমি আমার যে ফুল সাইজ তোমার দিয়েছি তোমাদের ওখানে আমি তোমাদের বলেছিলাম কোনো পরীক্ষা ইম্পর্টেন্ট তো এখানে তোমাদের লাস্ট লাস্ট মিনিট সাজেশান এগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে আর তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং প্রশ্ন আমরা কিন্তু অবশ্যই করে যাবে এগুলো জাস্ট তোমাদের বলে দেওয়া যে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য মানে সিসি ওয়ান পয়েন্ট এর জন্য তো দেখো তোমাদের প্রথমে ইউনিট ওয়ানে আসছি আমি দুটি প্রশ্ন নিয়ে দেখো ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট ইন্টারপ্রিটেশান অব মডার্ন ইন্ডিয়ান হিস্টোগ্রাফি ঠিক আছে তো এটি তোমাদের কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষা কিন্তু আসামা কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের বলবো এটি তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে বাংলাটি হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার বিভিন্ন ব্যাখ্যা আলোচনা করো ঠিক আছে নেক্সট দেখো পরের প্রশ্ন ইউনিট এরই ডিসকাস দ্য প্রাইমারি এলিমেন্টস অব মডার্ন ইন্ডিয়ান হিস্টোগ্রাফি অ্যান্ড ইটস লিমিটেশান ঠিক আছে তো এই যে প্রশ্নটি এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বলবো এই দুটি থেকে বেশি ইম্পর্টেন্ট এবং দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় আশ্রমটা কিন্তু অত্যন্ত প্রবল ঠিক আছে তো এর বাংলাটা হচ্ছে তোমাদের আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রাথমিক উপাদান ও তার সীমাবদ্ধতা লেখ ঠিক আছে তো এই দুটি সবথেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের ইউনিট ওয়ান থেকে আর তোমাদের দেখবে একটা প্রশ্ন দিয়েছিলাম সাপোর্ট হিসাবে মৌখিক ঐতিহ্য ইউটিউ করার পর তারপর তোমরা কিন্তু এটা ব্যাক সাপোর্ট করে যাও ঠিক আছে নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন ইউনিট টু থেকে উড ইউ আরগিউ উইথ দ্য ভিউ দ্যাট দ্য পলিটিক্যাল ক্রাইসিস অফ দ্য এইটিন সেঞ্চুরি ইন্ডিয়ান কস্ট দ্য ডেডিন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষা কিন্তু প্রবল প্রবল ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষার জন্য তোমরা কিন্তু ভালো করে পড়ে যাও নেক্সট উড ইউ আরগিউ উইথ ভ্যানিলিউ ক্যারেক্টারাইজেশান অফ এশিয়ান ট্রেড অ্যাস পেটলিং গিভ ইউর অ্যান্সার উইথ রেফারেন্স টু দ্য লেট এইটিন সেঞ্চুরি ইন্ডিয়া তো এই এক এবং দুই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তবে এর যে সাপোর্টিং প্রশ্ন আমাদের দিচ্ছিলাম তোমাদের অবশ্যই কিন্তু করে যেও এই দুটি ভালো করে করার পর ইউনিট টু থেকে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের ইউনিট থ্রি থেকে দেখো এভালুইট দ্য অ্যাচিভমেন্টস অফ রঞ্জিত সিং ঠিক আছে রঞ্জিত সিং তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট আর এই ফেভারিট প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষা ভালো করে করবে কারণ এটি কিন্তু পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু ইউনিট থ্রি থেকে নেক্সট ডিসকাস দ্য অ্যাংলো মহীশূর রিলেশন ইন দ্য এইটিন সেঞ্চুরি ইন ইন্ডিয়া আর অ্যাংলো মারাঠা দেখো অ্যাংলো মহীশূর এবং অ্যাংলো মারাঠা এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি আসা তোমরা কিন্তু অত্যন্ত প্রবল তোমরা কিন্তু ভালো করে পড়ে যাও অর্থাৎ ইউনিট থ্রি থেকে এই তিনটি প্রশ্ন আছে তোমরা কিন্তু ভালো করে পড়ে যাও ঠিক আছে এবার দেখো তোমাদের লাস্ট দেখো তোমাদের ইউনিট ফোর ট্রেস দ্য ইভোলিউশন অফ দ্য কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অ্যান্ড ইনস্টিটিউশন ডিউরিং দ্য পিরিয়ড সেভেন্টিন ফিফটি সেভেন অ্যান্ড এইটিন ফিফটি সেভেন ঠিক আছে এটিও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তোমরা কিন্তু করে যাবে প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটি নেক্সট হাউ ডিড দ্য কলোনিয়াল গভর্নমেন্ট ডেভেলপ দ্য আর্মি অ্যান্ড আর্মি অ্যান্ড পুলিশ অ্যাজ ইফেক্টিভ আর্মস অফ দ্য স্টেট ঠিক আছে তো এক এবং দুই অর্থাৎ তোমাদের প্রশ্ন দিলাম প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু পরীক্ষার জন্য তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে আর যেটা তোমার সাপোর্টিং দিলাম সেগুলো তোমরা কিন্তু অবশ্যই করে যেও আর দেখবে তোমাদের এখান থেকে ব্রিটিশদের জাতিগত মনোভাব এটি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম ইউনিট ফোর থেকে তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়ে তারপর তোমরা আমি তোমাদের যে ফুল সাইজ তোমরা দিয়েছিলাম সেগুলো তোমরা কিন্তু ভালো করে পড়েছো তো আজকের মতো এইটুকুই আর ভালো করে তোমরা পরীক্ষা দেবে এবং চেষ্টা করো তোমরা কিন্তু প্রতিটা অ্যান্সার তোমরা কিন্তু লেখা ঠিক আছে তো এই ছিল তোমাদের সিসি ওয়ান পয়েন্ট টু আর বি হিস্ট্রি সাজেশান লাস্ট মিনিট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য